দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমাদের সেন্ট মার্টিন ভ্রমণের চতুর্থ পর্ব। আর এই পর্বটি মূলত সেন্ট মার্টিনের ফুড রিভিউ নিয়ে। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সেন্ট মার্টিনে কি কি খাবার পাওয়া যায়, সেন্ট মার্টিনে কি কি খাবেন, কে কি খাবেন না, এবং সেন্ট মার্টিনে খাবার দাবার ব্যাপারে কি নিয়ে সতর্ক থাকা উচিত, এই নিয়ে মূলত আমাদের এই ভিডিওটি। তো দর্শক বন্ধুরা, সেন্ট মার্টিনের এই সি ফুড সম্পর্কে জানতে আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক সেন্ট মার্টিনে। আর সেন্ট মার্টিনে মূলত আসলে আপনারা এখানকার সামুদ্রিক খাবারগুলো খেতে মিস করবেন না। আর এখানে মূলত বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবারগুলো পাওয়া যায়। আপনারা যখন এই সেন্ট মার্টিনে আসবেন, আপনারা ঠিক জেটির পাশেই দেখতে পাবেন এমন ধরনের অনেকগুলো খাবারের শপ, যেখানে আপনারা অনেক ধরনের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন খাওয়ার জন্য। এছাড়াও আপনারা যদি সেন্ট মার্টিন আসেন, আপনারা ঠিক পশ্চিম পাশের বিচে গেলে সেখানেও আপনারা এমন ধরনের অনেকগুলো সামুদ্রিক মাছের দোকান পেয়ে যাবেন খাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানকার কোথায় কেমন ধরনের মাছগুলো পাওয়া যায় এখন আমি একে একে সবগুলো ঘুরে দেখাবো। তো বন্ধুরা, আমার সাথে চলুন। যারা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য সেন্ট মার্টিনে কোরাল, সুন্দরী পোয়া, ইলিশ, রূপচাঁদা, লবস্টার, কালাচাঁদা ইত্যাদি নানা ধরনের স্বাদের বাহার নিয়ে অপেক্ষা করছে। নিজের মতো করে মাছ পছন্দ করে কিনে বারবিকিউ করে খাওয়ার সুযোগ রয়েছে সেন্ট মার্টিনে। বিভিন্ন ধরনের মাছের বাহার অনুযায়ী এদের দামও বিভিন্ন হয়ে থাকে। দর্শক বন্ধুরা, চলুন দেখা যাক এখানকার মাছগুলো। দর্শক বন্ধুরা, সেন্ট মার্টিনে মাছ খাওয়ার ব্যাপারে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। সেন্ট মার্টিনের বেশিরভাগ পর্যটক মাছ না চেনার কারণে অন্য মাছ মনে করে বেশিরভাগ মাছ খেয়ে ফেলেন। এতে করে অসাধু ব্যবসায়ীরা বেশি লাভবান হয়ে থাকে। দর্শক বন্ধুরা, চলুন এমন কিছু মাছের সাথে পরিচিত হওয়া যাক। এটা কি গুলচান্দাটা? গুলচান্দা, আমি আপনাকে একটা জিনিস বুঝাই, সাধারণত 90.90% পর্যটকরা চান্দা মাছ চীনাতে কি করে? হ্যাঁ, যেমন চীনাতে ভুল করে বলতে কি, এই যে আমি আপনাকে চান্দা মাছ দেখাই, এটা হচ্ছে গুলচান্দা। আচ্ছা, এটা গুলচান্দা প্রাইস হচ্ছে কি আপনার 80 টাকা থেকে 100 টাকা। আচ্ছা, এটা হচ্ছে কি টেকচান্দা, এটার প্রাইস আপনার 120 থেকে 150 টাকা। আর অবশ্য অরিজিনাল রূপচাঁদাটা আমার কাছে নেই, ওটার প্রাইস আপনার 1600 থেকে 200 টাকা। চান্দার মধ্যেও অনেকগুলো প্রকারের চান্দা মাছ আছে, আমি এক নিঃশ্বাসে আপনাকে চান্দা মাছের নামগুলো বলি। গুলচান্দা, কালো চান্দা, টেক চান্দা, সুন্দরী চান্দা, বোয়া চান্দা, রূপালি চান্দা, রূপচান্দা, পাথরের চান্দা, হ্যাঁ, ইকুরিয়ামি পিস একটা চান্দা মাছ আছে যেটাকে কম্বল চান্দা বল। অনেক প্রকারের চান্দা মাছ আছে, আমি দেখিনি এরকম চান্দাও অনেক প্রকার, বলতে পারবো আরো কত প্রকারের চান্দা মাছ পৃথিবীতে রয়েছে। সবচেয়ে দামি চান্দার মধ্যে কোন চান্দা? এটা হচ্ছে, ওটা হচ্ছে চান্দা মাছ, রূপচান্দা যেটা বলো, অবশ্যই ওটা চিনবেন। ওটা হচ্ছে কি আপনার এভাবে ধরলে, আপনার এটা প্রজাপতি ধরলে, যেমন একটা হাতের মধ্যে একটা জিনিস লেগে থাকে না, ইয়ে চান্দা মাছটা ধরলে এরকম রূপচান্দাটা। এটার প্রাইস যদি কেউ 220 টাকা নিশ্চিত। না না, বেশিরভাগ দোকানে দেখা যাচ্ছে এই গুলচান্দাকে রূপচান্দা বলে বিক্রি করে দেয়। ঠিক আছে, গুলচান্দাকে রূপ করে বেশিরভাগই এটাই। কারণ হচ্ছে কি, 90.90% পর্যটকরা চান্দা মাছ চেনে না। আচ্ছা, এই জন্যই গুলচান্দাকে রূপচান্দা বলে চালিয়ে দেয়। আচ্ছা, এটা হচ্ছে কি পোয়া মাছ, এটাকে সামুদ্রিক পোয়া, এটাকে সুন্দরী মাছ বলা হয়। আচ্ছা, সুন্দরী মাছ বলে পর্যটকরা, হচ্ছে কি আপনার 90% মানুষরা পোয়া মাছ বলে চিনে, যার কারণে ওনাদেরকে সুন্দরী মাছটা বলে। সুন্দরী মাছ তো আলাদা হয় না? আলাদা হয়, বাট ওনারা চিনে না এটা সেম টু এক্স্যাক্টলি। এটা আমি আজকেও দেখেছি, হচ্ছে এই পোয়া মাছকে বলা হচ্ছে সুন্দরী পোয়া মাছ, কারণ এটা এক্স্যাক্টলি দেখতে হচ্ছে কি আপনার সুন্দরী মাছের মতো, বাট ফ্লেভারটা কিন্তু অন্যরকম। এই মাছের ফ্লেভার এন্ড সুন্দরী মাছের ফ্লেভার কিন্তু ভিন্ন ভিন্ন আকাশ পাতাল, বাট এটা এক্স্যাক্টলি দেখতে কিন্তু কি, এটা কি সুন্দরী মাছের তে দাম কম? এটা অনেক দাম কম অনেক। আচ্ছা, তারপরেও সুন্দরী মাছ বলে চালিয়ে দিচ্ছে। যেমন ফর এক্সাম্পল আমি আপনাকে বলি যে চান্দা মাছটা, হ্যাঁ চান্দা মাছটা দেখতে রূপচান্দার মতো, এটাকে কি বলে চান্দা মাছ, গুলচান্দাকে রূপচান্দা বলে চালিয়ে দিচ্ছে। সো এটা ডিফারেন্স কেজি দিয়ে অনেক ডিফারেন্স। চান্দা মাছের প্রতি কেজি পড়বে আপনার 800 থেকে 900 টাকা, আগের মাছের কেজি আপনার 350 থেকে 450-500 টাকা। আচ্ছা, সো এক্স্যাক্টলি এটার কাহিনীটাও এরকম। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে কি স্যালমন, স্যালমন সাধারণত এটাকে কেউ কেউ সুমা মাছ বলে, বাট আমাদের ভাষায় এটা হচ্ছে কি চাপা মাছ। চাপা মাছ, এটা অরিজিনাল নামটা কি স্যালমন মাছ? স্যালমন অরিজিনাল না, স্যালমন না, এটা এটারও একটা কাহিনী আছে।
আমি বলি যেমন ইউরোপিয়ান এন্ড ফ্রান্সে হচ্ছে কি আপনার অরিজিনাল সেলমনটা পাওয়া যায় এক কেজি অরিজিনাল সেলমনের দাম হচ্ছে কি আপনার 8 থেকে 9000 টাকা আর এক্স্যাক্টলি এটা দেখতে ওই মাছের মতো বাট ফ্লেভারটা অন্যরকম আর এটা অরিজিনাল নামটা কি এটা অরিজিনাল নাম আপনারা কি বলুন আমরা জানি না এটা আমরা আমাদের ভাষায় আঞ্চলিক ভাষায় সেন্ট মার্টিন স্থানীয় পিপল মানে লোকাল মানুষদের ভাষায় এটাকে চাপা মাছ বলে আচ্ছা কেউ কেউ এটাকে সেলমন বলে কেউ কেউ সুরমা মাছ বলে আচ্ছা এটা পার পিস কত করে এটা পার পিস আপনার 130 টাকা মাছের প্রাইস গুলো কখন বাড়তি থাকে বা কখন কম থাকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন মাছের প্রাইস একটু বেড়ে থাকে কারণ মানুষের বেশি হওয়ার কারণে চাহিদা একটু বেশি হয়ে থাকে সো মাছ কম পাওয়ার কারণে জেলেরা চাহিদা একটু বেশি হয়ে থাকে তার কারণে প্রাইসটা একটু বেশি হয়ে থাকে মানে শুক্র শনিবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন একটু মাছ আচ্ছা ওই দিন তো পর্যটকও অনেক বেশি থাকে পর্যটকও অনেক বেশি আর হচ্ছে কি মাছের চাহিদাও বেশি আর মাছ পায়ও কম অবশ্যই একটা জিনিস খেয়াল করবো আপনি যেখানে ঘুরতে যান না কেন বাংলাদেশের না পুরো পৃথিবীতে আপনি যেখানে ঘুরতে যান না কেন প্রত্যেকটা পর্যটক এক্সপোর্টে আপনি প্রত্যেকটা জিনিস কি করে খাবেন দরদাম করে আচ্ছা তারা বেশি চাইবে আপনি ওটাকে কমানোর চেষ্টা করবেন আপনি দুকলেন খাইলেন দিয়ে চলে আসতেন সেন্ট মার্টিনের কিছু উল্লেখযোগ্য রেস্তোরাঁ হচ্ছে কেয়ারি মার্জান রেস্তোরাঁ বিচ পয়েন্ট হোটেল আল্লাদান বাজার বিচ আসাম হোটেল কুমিল্লা রেস্টুরেন্ট রিয়েল রেস্তোরাঁ হাজি সেলিম পার্ক সেন্ট মার্টিন টুরিস্ট পার্ক হোটেল সাদেক ইত্যাদি তবে খাবার আগে অবশ্যই খাবারের দাম ও মূল্য একটু যাচাই করে নিন সেন্ট মার্টিনে খাবার দাবার বেলায় অবশ্যই দামাদামি করে নেবেন না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বেশ কয়েকটি মাছ বাছাই করে তাদের দাম ঠিক করে নিন এরপর যেই বলা সেই কাজ মাছগুলো ভেজে অথবা বারবিকিউ করে খেতে পারবেন তাদের সাথে কন্ট্যাক্ট করলেই তারা ভেজে দিবে অথবা বারবিকিউ করে দিবে দামের ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত কারণ এখানে দোকানিরা বেশ চড়া দাম বলে থাকে আপনি যদি দামাদামি করে না খান সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কালো সাদা কত করে কি মাছ মানে ফ্রাই নাকি বারবিকিউ হবে রূপচাঁদা রূপচাঁদা কত সালমান কত কত সালমান দুপুরের খাবারটি প্যাকেজ আকারে করে ফেলাই ভালো সেন্ট মার্টিনের প্রায় প্রত্যেকটি হোটেলেই বিভিন্ন ধরনের খাবারের প্যাকেজ পেয়ে যাবেন প্যাকেজে বিভিন্ন ধরনের মাছও ইনক্লুডেড থাকে তাই আপনার পছন্দ মতো মাছ বাছাই করে আপনারা একটি প্যাকেজ বেছে নিন সেক্ষেত্রে আপনাদের খরচ একটু কমে আসবে কোরাল মাছ টুনা ফিশ সেন্ট মার্টিনের জেটিঘাট এবং পশ্চিম পাশের বিচ সংলগ্ন বেশ কয়েকটি স্ট্রিট ফুডের দোকান রয়েছে
সেন্ট মার্টিনে থাকা প্রায় সবগুলো হোটেলেই বারবিকিউ করার সুযোগ থাকে। এছাড়াও রিসর্টগুলোতে নিজস্বভাবে বারবিকিউর ব্যবস্থা করে থাকে। আপনারা যদি রিসর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন, সেক্ষেত্রে আপনাদের বারবিকিউর ব্যবস্থা করে দিবে। সেন্ট মার্টিনে সবচেয়ে প্রসিদ্ধ জিনিস হচ্ছে এখানকার ডাব, যা একাধারে মিষ্টি এবং সুস্বাদু। সেন্ট মার্টিনে এলে অবশ্যই একবার হলেও ডাব টেস্ট করা উচিত। সেন্ট মার্টিনের সি ফুড সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার ট্রাই করব। হ্যালো ভিউয়ার্স, আমাদের সেন্ট মার্টিন ভ্রমণ এখানেই শেষ। আমাদের সেন্ট মার্টিন ভ্রমণ সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার ট্রাই করব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো ভ্রমণে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।